ভাই আপনাকে পেলাম 2023 সালে আপনাকে বলেছিলাম ইন্টারভিউ দিতে, আপনি ইন্টারভিউ দেননি, বলেছিলেন 2024 সালে ইন্টারভিউ দিবেন। 2024 সালে আপনাকে খুঁজলাম অনেক জায়গায়, কিন্তু কম পাওয়া গেল, মনে হয় কাজের সংখ্যাটা একটু কমিয়ে দিয়েছেন কিনা। 23 সালে ইন্টারভিউ দিয়ে এখন চুল বড় করবো, চুল বড় করে এখন ইন্টারভিউ দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, কাজের সংখ্যা অনেক কমিয়ে দিয়েছে, অনেক অনেক বলতে ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে। আচ্ছা, কি কি কাজ আসছে? এই কাজ আসছে রূপকথা, একটা কাজ আসছে লাভ রেইন, একটা কাজ আসছে স্মৃতিস্মারক সিদ্ধান্ত, আরও অনেকগুলো কাজ আসছে। কিন্তু আগে যে উত্তরটা দিতাম যে এবারই তো অনেক কাজ করেছি, সেটা এবার বলতে পারছি। দেখতাম 15-16-20টা পর্যন্ত আপনার 2020 সালে বোধহয় একবার 50টার মতো গিয়েছিল এখন, এবং এটা নিয়ে একটা আলাদা নিউজ হয়েছিল যে 50 মানে মোশারফ ভাইয়ের কাজও ছাড়িয়ে গেছে। ওটা একটা সময় ছিল, তখনকার একরকম প্ল্যানিং ছিল। এবার ঈদের প্ল্যানিং আসলো অন্যরকম, কমপ্লিটলি অন্যরকম। বিকজ আমি একটা নিউজ দেখলাম সেদিন অনেকটা গণমাধ্যমে, প্রায় 600 নাটক হচ্ছে। তো এরকম 500-600 তো প্রতিদিনই হয় অ্যাভারেজ। তো 500 নাটকের মধ্যে অলওয়েজ 20-25টা থাকতো আমার। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কিন্তু এবারে সংখ্যাটা অনেক কম, 10-এরও কম। এর কারণটা কি? এর কারণ হচ্ছে যে একটা কাজকে অনেক বেশি কনসেন্ট্রেশন দিয়ে করা, একটা চরিত্র অনেক ভালো মতো সেটাকে পোর্ট্রে করা, নাটকটাকে একটু অন্য লেভেলের পৌঁছানোর চেষ্টা। নাটক বলতে আমরা যেটা বুঝি সেটাই, কিন্তু মানুষের মধ্যে নাটকটার গল্প দেখার পর যে অনুভূতিটা হবে সেটা যেন একটা সিনেমা দেখার মতো অনুভূতি হবে, সেই চেষ্টাটা। তো সেই সেই চেষ্টার কারণে দেখা গেছে যে একটা শুটিং করতে এবার সময় নিয়েছি, রূপকথা প্রায় 12 দিন, লাভ রেইন প্রায় 9 দিন, আরেকটা কাজ করেছি প্রায় 7 দিন। তো এখানে কিন্তু 1 মাস চলে গেছে। একটা কাজ তো আসলে 3 দিনে বা 2 দিনে হয়ে যায়, সেটা 12 দিনে করলেন। আবার একটা গণমাধ্যমে দেখলাম, আপনার ইন্টারভিউ দেখলাম যে টাকা কিন্তু সেই 3 দিনেরই নিচ্ছেন 12 দিন কাজ করেও, রাইট? মানে এটা কি একটু ঝামেলা হয়? দিস ইজ দ্য সেলফ ইনভেস্টমেন্ট বলতে পারেন। ঝামেলা তো অবশ্যই হচ্ছে, ঝামেলা কেন হবে না? মানে যেখানে ঈদ আগে, ঈদ মানে হচ্ছে কি যারা কাপড় ব্যবসায়ী তাদের জন্য একটা লাভজনক সময়, এমনকি যারা খেজুর ব্যবসায়ী তাদের জন্য, মানে সব রকম সবার জন্য একটা ঈদ মানে তো একটা, তো ওই জায়গা থেকে ঈদ মানে হচ্ছে আমরা অনেক কাজ করব সারা বছরে, দুইটা ঈদই আসলে নাটকটা বেশি চলে। তো সামহাও ওই জায়গা থেকে নাটকের সংখ্যা কমিয়ে দিলাম, টাকাও বাড়াইনি। সো আমার অবস্থা খুবই টাইট, বুঝতে পারছি। হ্যাঁ, বাট এটা আসলে সেলফ ইনভেস্টমেন্ট কমপ্লিটলি। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কিন্তু ভালোবাসাটা কিন্তু পেয়েছেন, ভালোবাসাটা এখনো আছে আশা করি। আমি দেখেছি আপনার, মানে আপনার ফ্যানদের সঙ্গে তো আপনার নিশ্চয়ই কথা হয়, আপনার অনেক পাগলা ফ্যান দেখেছি যারা অনেক দূর দূর থেকে আপনার কাছে গিফট নিয়ে আসে। অনেক দূর থেকে বলতে আমার একজনের কথা বলতেই হবে, দিস ইজ পার্সন, ওর নাম হচ্ছে অর্জুন দা। সো উনি ভারতবর্ষে থাকেন, আর উনি বেসিক্যালি মানে বেঙ্গলিও নন, উনি বেসিক্যালি মুম্বাইয়ে থাকেন, কিন্তু উনি বাংলা নাটক দেখেন এবং এখন সে বাংলা পারে কমপ্লিটলি, শুধু বাংলা না, সে পুরান ঢাকা ভাষা পারে, বরিশালের ভাষা পারে, এবং তার এই বাংলার প্রতি ভালোবাসাটা আমার নাটক দেখতে দেখতে। আচ্ছা, এবং সে অনেক আগে থেকেই কথা হতো, ফ্যানরা তো অনেক কিছু বলবে, তো আমি কখনো এক্সপেক্ট করি নাই শুধুমাত্র আমার জন্য। অর্জুন দা ইজ অলমোস্ট 50 ইয়ার্স ওল্ড, হি ইজ নট লাইক আমার আমার ইয়াং ছেলে পেলে এরকম না, হি ইজ 50 ইয়ার্স ওল্ড, হি লাভস মি সো মাচ। উনি কদিন আগে বাংলাদেশ চলে আসছিলেন এবং 11 দিন ছিলেন, চেষ্টা করছেন প্রতি শুটিংয়ে আসতে করতেন। অ্যান্ড আই ওয়াজ ভেরি ভেরি মাচ শক যে একটা মানুষ কতটুকু ভালোবাসলে সে ইন্ডিয়া থেকে, মানে ব্যাপারটা তো উল্টাওয়ার কথা, বাঙালিরা আমরা আমরা যারা শাহরুখ খানের ফ্যান আমরা চলে যাই, একজন মুম্বাই যে থাকে শাহরুখ খানের ঘরের পাশে থাকে একজন ব্যক্তি, উনি চলে আসেন আমার সঙ্গে দেখা করতে বাংলাদেশ, শুধু ভালোবাসার। সো এটা এটা আপনার কাজ দেখে সে বাংলাও শিখেছে, সে বাংলা দারুণ একটা ব্যাপার। কখনো কি ফ্যানদেরকে জিজ্ঞেস করেছেন যে কেন আমাকে ভালোবাসেন, এরকম কোনো প্রশ্ন কখনো করেছেন? করেছি, আমি আসলেই করি, আসলে আমার মানে অনেক অনেক ফ্যান আছে যারা আপনাকে কিউরিওসিটি এটা নিয়ে আসলে অনেক ভালোবাসে, মানে কারণটা কি এটা জানতে কখনো ইচ্ছে করেছে কিনা? হ্যাঁ, আমার করেছে করেছে, এবং আমি জিজ্ঞেস করেছি যে কেন, মানে হ্যাঁ আমি অভিনয় করছি ঠিক আছে, কিন্তু এতটা ভালোবাসা কেন, কি জন্য? তো এটার উত্তরে যেটা পেয়েছি সেটা শুনে আরো বুকটা ভরে গেছে, সেটা হচ্ছে যে
আপনি অভিনেতা তৌসিফ হিসেবে আপনাকে এত ভালোবাসেন, আপনি ব্যক্তি তৌসিফের জন্য আপনাকে এত ভালোবাসেন, কোন একটা হয়তো আমি কিছু করেছি যে কারণে বা আমার কোন অ্যাটিটিউড হয়তো তাদের অনেক পছন্দ হবে। ঠিক আছে, আপনি কি ফ্যানদের সঙ্গে মিট আপ করার কোনো প্ল্যান আছে কিনা? হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে ফ্যানদের সঙ্গে ঈদের সময় মিট আপ করাটা ডিফিকাল্ট, কারণ সবাই তো বাড়ি চলে যায়, আর আমি তো ঢাকায় থাকি। সো ঈদের পর ইনশাল্লাহ আমার একটা গেট টুগেদার বা কিছু অবশ্যই করবো, যেটা না করলে আমার অনেকদিন মধ্যে দেখি না আর কি। আচ্ছা আচ্ছা, প্ল্যানিং করছেন এবং বড় বড় ধামাকা হয়তো আমরা পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি এমন একটা কাজ করতে চাই যেই কাজটাকে ঘিরে শুধু আপনার ইন্টারভিউ নিতে আসবো।